Jamai Raja. Oh, oh. দামিনীর মুখে বীরেনের নাম শুনে বিবিতাকে চিনতে পারে। ঈশান দেরি না করে পল্টুর বাড়ি যায় এবং তাকে তাদের সাহায্য করার জন্য রাজি করায়। তারপর দামিনীর বাড়িতে নিয়ে যায়। ওদিকে গঙ্গা কৃষ্ণেন্দুকে ঈশানের ওপর নজর রাখতে বলে। এমনকি বীরেন অনিলকে ডেকে পল্টু এবং ঈশানের ওপর নজর রাখার নির্দেশ দেয়। অনিল পল্টুর খোঁজ করতে গেলে মালা ঈশানের কথা মতন তাকে মিথ্যে কথা বলে। তারপর ঈশানের কথা মতন পল্টু বীরেনকে ফোন করে ব্ল্যাকমেল করে। আমার মনে হয় বীরেনের মতো পাকা ক্রিমিনালের এত সহজে ভয় পাবে না। ম্যাডাম ঠিকই বলছেন স্যার, আমি বীরেনদাকে চিনি। বীরেনদা কিন্তু এত সহজে টাকা খসাবার লোক নন, ঠিক কিছু না কিছু একটা করবেন। বুঝেছি, তোমরা যে ভুল বলছো সেটাও বলছি না আমি। ফোনটা পেয়ে সবচেয়ে আগে বীরেন রেগে যাবে, আর তারপর যেটা করতে চায় সেটাই করবে। তারপরে পল্টুকে মার্ডার করার প্ল্যান করবে, তাই তো? ঠিক তাই, সুযোগ পেলেই পল্টুকে খুন করার চেষ্টা করবে। কিন্তু প্ল্যানটা তো আগে থেকেই হয়েছিল, ওরা তো চাইছিল যে পল্টুকে ওদের রাস্তা থেকে সরিয়ে দিতে। যখন প্ল্যান সফল হবে না তখনই বীরেন টাকা দেওয়ার কথা ভাববে। তাছাড়া ওদের হাতে আর উপায়টাই বা কি? ঠিক তাই। আচ্ছা ঈশান, এই যে তুমি কথায় কথায় দামিনীকে বলো না যে কল ট্র্যাক করতে, তারপরে মানে কোথার থেকে কলগুলো আসছে সেগুলোকে মানে লোকেট করতে। আচ্ছা এই ফোন কলের সূত্র ধরে ওরা যদি পল্টুকে লোকেট করে ফেলে তো? মামা হ্যাঁ, মানে টুক করে কারোর লোকেশন ট্র্যাক করা সম্ভব, কিন্তু সেটা পুলিশের পক্ষে, কারণ এর মধ্যে তো একটা আইনের ব্যাপার থাকে। আমার মনে হয় না সাধারণ মানুষের পক্ষে সেটা করা খুব একটা সুবিধে হবে। দামিনী, যদিও আপনি ঠিক বলেছেন, মামার কথাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। আপনি তো জানেন এদের হাত কতটা লম্বা। আপনার মতন একজন অফিসারকে যারা সাসপেন্ড করিয়ে দিতে পারে, তাদের জন্য একটা ফোন ট্র্যাক করা এমন কিছু মুশকিল নয়। হ্যাঁ সেটা ঠিক, আমাদের তদন্ত থামাতে ওরা জানায় তাই করতে পারে। মামা টাকা কি 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 ব্যাপার? এই আমার সিম কার্ড কিনতে হবে নাকি? মহা হ্যাপা, কিন্তু সিম কার্ড কিনতে হবে না, একটা ট্যাক্সি নাও, বাবুঘাট চলে যাও। বাবুঘাট? বাবুঘাট কেন? মানে কি কি হবে ওখানে? ওই পালবান্দি মালিশ করতে হবে, সে তুমি করাতেই পারো। তাছাড়া একটু চা জল প্রজাপতি বিস্কুট খেও। এইবার কিন্তু তোমার মামির কথা মনে পড়ে যাচ্ছে। খাওয়া হয়ে গেলে চলে যাও হাতিবাগান। জামা কাপড় কিনতে? না, তাহলে একটা সিনেমা হলে ঢুকে যাবে, কিন্তু পুরোটা দেখবে না, বেরিয়ে আসবে তার। মানে কি সিনেমা দেখবো? মানে কি সিনেমা, বাংলা না হিন্দি? বাংলা, পিওর বাংলা, কিন্তু পুরোটা দেখবে না, কিন্তু বেরিয়ে এসে ঢুকে যাবে পাতাল রেলে। হ্যাঁ, ঢুকেই বেরিয়ে আসবে। আরে কি মুশকিল, একবার ঢুকবো একবার বেরো। আর তাহলে ঢুকবো কেন? মানে বেরিয়ে এসে তারপরে কি করবো? বেরিয়ে এসে বাস হোক ট্যাক্সি হোক যা ইচ্ছে নিয়ে ধর্মতলা চলে যাবে। হ্যাঁ, সেখানে একটু ঘোরাঘুরি করবে, ঘুরে তারপর চলে যাবে শিয়ালদা। হ্যাঁ, তার মানে ট্রেন ধরতে? না, অনেক রাত অব্দি ওখানে খাবার পাওয়া যায়, একটু খাওয়া দাওয়া করে নেবে। এইসবের চক্করে তো আমি পেটের কথাই ভুলে গেছিলাম। তারপর কি করতে হবে আমি তোমাকে জানিয়ে দেবো। এই ফোনটা তোমার কাছে রাখো, কিন্তু কোনো ফোন এলে কিন্তু ধরবে না, মনে থাকে যেন। ফোন দিচ্ছ অথচ ফোন ধরবো না, তাহলে কী করবো? মেসেজ করবো। আচ্ছা, 25 লাখ সকাল 8টা। 25 লাখ সকাল 8টা? আচ্ছা, মানে কোনো ফোন ধরবো না, মানে প্রত্যেকটা বিয়েরই কলেরই উত্তর হচ্ছে গিয়ে ওই কাটা রেকর্ডের মতন, 25 লাখ সকাল 8টা। ঠিক আছে, ওকে বস, আর কিছু? আর কিছু না, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঈশান, আপনি কি চাইছেন বলুন তো, যে ওরা লোকেশন ট্র্যাক করবে অথচ ঘেটে যাবে, তাই তো? ঠিক তাই। আর আপনার পুলিশ বাহিনীর বন্ধুদের একটু বলুন মামার এই নম্বরটা দিয়ে, যে কেউ যদি এই নম্বরটা ট্র্যাক করার চেষ্টা করে তাহলে যেন আপনাকে সঙ্গে সঙ্গে জানায়, তাহলেই চেনা যাবে ভেতরের অসৎ মানুষগুলোর মুখ। সেটা আমি বলে রাখছি। আর কিছু? আরেকবার আপনার উপর মহলে অনুরোধ করুন আপনাকে যেন আরেকটা সুযোগ দেয়, কারণ এই কেসে রাঘব বোয়াল যখন ধরা পড়বে তখন তার কলা চেপে ধরার জন্য আপনার মতন আইপিএস অফিসারের খুবই প্রয়োজন। কী করবো, আমার তো মাথা কিছুতেই কাজ করছে না। পচাকে একটা ফোন করি। হ্যাঁ হ্যালো, এ পচা শোন, কালকে সকাল 8টার মধ্যে পল্টুকে আমার যেভাবে হোক চাই, হ্যাঁ হ্যাঁ যেভাবে হোক চাই, ওকে পেলে আমি 25 লাখ টুকরো করবো, শুনতে পাচ্ছিস? 25 লাখ টুকরো করবো ওকে পেলে। কত বড় সাহস জানিস, আমাকে ফোন করে আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে কি না 25 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কত বড় সাহস ভাব। আর শোন, ওর ফোন নাম্বারটা দিচ্ছি, ওই থানার এসআই আছে, ওকে ফোন করে বল যেন লোকেশনটা ট্র্যাক করে। একদম। আরে না না, একটা নতুন নাম্বার থেকে ফোন করছে, নতুন নাম্বার।
কালকে সকালের মধ্যে আমি ওর লাশ দেখতে চাই। মনে থাকবে? মগজে ভালো করে কথাটা ঢুকিয়ে নে। কি হচ্ছে এসব? আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। ওঠ, আমাকে বাঁচান স্যার। ওঠ, ভাবিনি পল্টু আমারই খেয়ে আমাকে এইভাবে ব্ল্যাকমেল করবে। আমি দেখছি। হ্যাঁ, আমি খবর পেয়েছি, আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ইয়েস, ওটা কি? এটা এটা আমার সাসপেনশন রিলেটেড একটা আর্জি আপনার কাছে স্যার, লিখিত অনুরোধও বলতে পারেন। স্যার, আপনি তো জানেন যে আমি কি কি করেছি, ডিপার্টমেন্টের জন্য কি কি করেছি, কোনো কিছু আপনার কাছে অজানা নয়। তাই বলছি, একটা মাত্র একটা সুযোগ কি আমি পেতে পারি না স্যার? অফিসার সেন, এইভাবে ব্যাপারটা হয় না, এটা একটা অর্ডার। আমি জানি জানি স্যার, কিন্তু আমি তো আপনাকে বলেছি যে মন্ত্রীমশাইয়ের অনুষ্ঠানের দিনকে অসাধ্য সাধনের উপর গুলি চালানো হয়েছিল ওকে মারার জন্য। আর এটাই খুঁটিয়ে দেখতে গিয়ে জানতে পেরেছি এর সাথে অনেক রহস্য জড়িয়ে আছে। স্যার একবার ভেবে দেখুন, যদি গুলিটা কোনোভাবে মন্ত্রীমশাইয়ের গায়ে লাগতো তাহলে তাহলে কি এই গুলি চালানোর ঘটনাটা সামান্য হয়ে থেমে থাকতো বলুন? হ্যাঁ, বিষয়টা আন্তর্জাতিক স্তরে না গেলেও কেন্দ্র স্তর অবধি তো পৌঁছতো স্যার, এর সাথে অনেক সূত্র জড়িয়ে আছে। আমি প্রত্যেকটা সূত্র ধরে এগিয়েও মাঝপথে এসে আটকে গেছি স্যার। আমি জানি না সুতোর ওপারে কে বসে আছে বা রহস্য কত দূর অবধি এগিয়েছে, আমি সেটাই জানতে চাই, আমি জানতে চাই স্যার। তাই বলছি স্যার, আমি জানি, আমি জানি আপনিও সত্যিটা জানতে চান। সত্যের এত কাছে পৌঁছেও যদি আমি পুরোটা না জানতে পারি তাহলে সেটা তো আমাদের ডিপার্টমেন্টের কাছে লজ্জার, মন্ত্রীমশাইয়ের কাছে লজ্জার, আর আমাদের রাজ্যের জনগণকে, তাদের তো একটা নিরাপত্তার ব্যাপার আছে স্যার, তাদেরকে কি উত্তর দেব স্যার? প্লিজ স্যার, একটা সুযোগ, একটা সুযোগ দিন। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, দিন দুয়েকের মধ্যে খবর দেব। ওকে স্যার, অ্যাকচুয়ালি কাল সকাল 8টা নাগাদ একটা বিশেষ ঘটনা ঘটতে পারে, তার আগে যদি আপনি আমায় জানান তাহলে বিশেষ উপকার হয়। থ্যাংক ইউ স্যার, আসছি। কাল সকাল 8টায় একটা কিছু ঘটতে যাচ্ছে, হোয়াট দ্যাট কুড বি? আমি কি করব ম্যাডাম, আমাকে তো দাদাবাবুই করতে বললেন। দাদাবাবু এতগুলো চা করতে বলেছে? সত্যি টাকা বেশি হয়েছে, এদিকে আমাকে বলে বেড়াবে আমি নাকি সারাক্ষণ অপচয় করছি। মা, ঘাবড়াচ্ছেন কেন? কোনো চায়ের অপচয় হবে না, আপনাকে বাড়তি 3 কাপ চাও খেতে বলবো না, আমি আপনার জামাই, চায়ের অপচয় করতে পারি? কথার ফুল জুড়ি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খাও, চা খাও, সব কটা খাবে। ও, খাওয়া দাওয়ার কথা মনে পড়লো, সামনেই জামাই ষষ্ঠী, তো আপনি একটু কেনাকাটা করে আসুন, তাল পাতার পাখা কিনুন, আমাকে হাওয়া করুন, তারপরে শার্ট করে দেবেন, তারপরে আমার মঙ্গল কামনা করে পুকুরে ডুব দিয়ে আসবেন। ভালো কথা মনে করিয়েছি না? হ্যাঁ, খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছ, জানতাম। আর ওই পাখাটা উল্টো ধরে না, আমি তোমাকে পেটাবো। সারাক্ষণ জ্বালাচ্ছে, আবার নাকি জামাই ষষ্ঠীর কথা মনে করিয়ে দিচ্ছে। তোমার এই ঝামেলার মধ্যে শেষে আমাকেও টানলে,
এতটুকু শান্তি দেবে না তুমি? গুড মর্নিং ম্যাম, আপনার পিয়ে নীলাশা হাজির। বাবা, তুমি তো মায়ের পিয়ের পোস্টে কাজ করার জন্য একদম কারেক্ট আছো। জানি তো কারেক্ট আছি। কোনো কথা হবে না, একদম ঠিক নেই ভাইয়া, একদম ঠিক নেই। কালকে সারা রাত্রি আমি জানো এই কলকাতায় চক্কর মেরে বেরিয়েছি, আবার আরব বেদুইনের মতন। যে ভিক্টোরিয়াতে আমি কোনোদিন গেলাম না, সেখানে আমি চারবার চক্কর মেরে দিলাম। বাবা যায় পাতাটা ঝিমঝিম করছে বউ। কেন মামা, কেন ঘুমাতে পারোনি? এত বড় জায়গা, সবাই কোথাও না কোথাও ঘুমিয়ে যায়, তুমি ঘুমাতে পারলে না? আরে বাবা, তারা পেশাদার লোক হয়, ফাঁক পেলে টুক করে ঘুমিয়ে পড়ে। আমি তো যেই ফাঁকা বেঞ্চ দেখছি শুতে যাচ্ছি, অমনি এসে একটা কুকুর ডাকতে শুরু করে দিল, তারপরে একটা পাগল এসে করে হাসছে, ঘুমের দফা রফা। তারপর ফাইনালি একটা জায়গায় গিয়ে কোনো রকমে মিলে গেছি, একটু গাটাকে এলিয়ে দেবো বলে হঠাৎ করে একটা পুলিশ এসে ডান্ডা মেরে ঢাং করে ডান্ডা মেরে বলছে, এই ক্যা করতে হয় ইধার, যাও ভাগো ইয়াঁ সে। আমি তো কোনো রকমে প্রাণ নিয়ে মানে পালাতে পারলে বাঁচি, ঘুমবো কি? হাসিস না, হাসিস না, হাসিস না। এটাকে নাকি বলে লাইফ টাইম, কি নাইট লাইফ, নাইট লাইফ, কলকাতার নাইট লাইফ। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যাকে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি এখন যাব। যাও না, কষ্ট করে আর একটু জেগে থাকো, দেখো কষ্ট করলে কিন্তু কেষ্ট মেলে। এই গরম গরম চা ঢক ঢক করে খেয়ে নাও, সব ঘুম হাওয়া হয়ে যাবে। কিন্তু কেন মানে হাওয়া হয়ে যাবে মানে কি করতে হবে? ওই তো দামিনী এসে গেছে। কি আপনি এখন এই পোশাকে? সাসপেনশন উঠে যাওয়ার খবর পাননি? হ্যাঁ পেয়েছি, কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল তাদের এক্ষুনি কিছু জানাতে চাই না, তাই এই বেশ। হুম, বুঝা গেল। কি ব্যাপার বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। এমনিতেই তো মাথা ঝিমঝিম করছে, তার মধ্যে তুমি নিশ্চয়ই কিছু একটা মানে প্ল্যান করেছো। কি কি প্ল্যান করেছো বলো তো? খুব সহজ প্ল্যান, তাহলে বলি, সবাই শোনো। মা যাবে এমএলএর অফিসে এই ফাইল দুটো নিয়ে, আর একই কালারের ফাইল আছে এমএলএ বাবুর অফিসে। বেশ, তারপর? হ্যাঁ, তার মানে এই ফাইলটা নিয়ে আমি এমএলএ অফিসে গিয়ে তোমাদের কোম্পানির ফাইলটার সঙ্গে বদল করে দেবো, তাই তো? করেক্ট। তারপর ওদিকে পল্টু ফোনে ডিল করবে বীরেনের সঙ্গে, আর আমরা যদি কোনো কারণে সফল না হই, মানে আমাদের যদি কেউ অ্যাটাক করে, আমরা যদি আহত হয়ে পড়ি, তাহলে মামা সাধারণ পাবলিকের মতো এসে আমাদেরকে ব্যাক আপ দেবে। ও, বুঝতে পেরেছি, চেঁচিয়ে লোক জড়ো করতে হবে তো? কারেক্ট। সব ক্লিয়ার, সবাই বুঝে গেছো? একদম। এবারে হল্লা চলেছে যুদ্ধে। ঈশান, কি হলো নীল? আমরা একটা বড় কাজে যাচ্ছি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? সত্যি তো, আজ আমরা অনেক বড় কাজে যাচ্ছি। এই ব্রিজ ভাঙার পর তোমায় যা যা অপমান সহ্য করতে হয়েছে, বাবা মাকে যা যা অপমান সহ্য করতে হয়েছে, যার কারণে বাবা মা আজও আমাদের থেকে দূরে রয়েছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সব সব অপমানের জবাব দেওয়ার দিন। কিন্তু কি বলতো ঈশান, আমার মনে বারবার খুব খুব টেনশন হচ্ছে তোমায় নিয়ে, কিন্তু তাও আমি তোমাকে বলতে পারবো না। প্লিজ ঈশান, প্লিজ যেও না, অনেক বিপদ, তোমার ক্ষতি হয়ে যেতে পারে, প্লিজ যেও না। কেন জান? কারণ এই ব্রিজ ভাঙার রহস্যের সাথে তোমার, বাবা মার, এই পরিবারের সবার মান সম্মান জড়িয়ে আছে। তাই তো আমি নিজে যাচ্ছি, কিন্তু তোমাকে আমায় একটা জিনিস প্রমিস করতে হবে, তুমি নিজের খেয়াল রাখবে, প্রমিস? বেশ, আমি কথা দিলাম, তুমিও নিজের খেয়াল রেখো। ওকে, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। চলো লড়কে লেঙ্গে হিন্দুস্তান। টাকাটা কোথায় দিতে বলেছে? সেরকম কিছু জানাইনি, আটটার আগে টাকা নিয়ে যেতে বলেছে, তবে হাতে বেশি সময় নেই,
হ্যাঁ, মনে হয় আশেপাশেই কোথাও আছে। তার মানে মালটা আশেপাশেই কোথাও ঘাপটি মেরে আছে। ওর মোবাইলটা ট্র্যাক করা গেছে? হ্যাঁ স্যার, গেছে। কিন্তু প্রবলেম একটাই, ও ভয়তে কলকাতার আশেপাশে সারাটা রাত ঘুরে বেরিয়েছে। হাতিবাগান, বাবুঘাট, ধর্মতলা, শিয়ালদা। বীরেন, তোমার কি হয়েছে বলো তো? ইদানিং তুমি কোনো কাজকর্ম ঠিকঠাক করে করতে পারছো না। যে কাজই দিচ্ছি তোমাকে, সে কাজই তুমি ভুলে যাচ্ছ। কেন স্যার, আপনি কোন কাজের কথা বলছেন? আমি তো পল্টুকে বলে দিয়েছি। পল্টু নয়, বাসব দত্তা ব্যানার্জি। ওনার ডিটেলটা তোমাকে নিয়ে আসতে বলেছিলাম, পারুনি। উপরন্তু উনি আজ সকালে আমায় ফোন করে বলেছেন আবার উনি আমার অফিসে আসবেন। কি ব্যবসা সংক্রান্ত কাগজপত্র করেছেন সেগুলো দেখাতে। কি করা যায় বলো তো? স্যার, আমি ভেবেছিলাম খোঁজ নেব, কিন্তু এই পল্টুর ঝামেলার জন্যই তো সব ঘেটে গেল। দেখো, সমস্যা সমস্যা বললে কিন্তু সমস্যা মিটবে না। তার জন্য তোমাকে পল্টুকে খুঁজে বার করতে হবে, না হলে কিন্তু তোমার সমস্যা দিনকে দিন বেড়েই যাবে। সে আমি ঠিক পারবো স্যার, ওরও তো ভয় আছে। এদিকে আমার ভয়, এদিকে ওর বউয়ের ভয়। স্যার, ও টাকা পেলে নাকি শহর ছেড়ে পালিয়ে যাবে শুনেছি। শালাবাবু, ও শালাবাবু, কি হলো তোমার? দেখেছো, আরে চা তো ঠান্ডা হয়ে যাবে, সারাও দিচ্ছে না। ভাই, এই ভাই, কি হয়েছে তোর? হ্যাঁ, জামাই বাবু কত কিছু বলে যাচ্ছে তোকে, তুই কিছুই শুনতে পাচ্ছিস না। শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, মানে না, হ্যাঁ শুনছি তো। কি হলো তোমার, ধ্যান করছিলে নাকি? না, কাল রাতে ঘুমায়নি, মাথাটা ঝিমঝিম করছে। ওমা, সে কি তোর তোর শরীর টরীর খারাপ হয়নি তো? হ্যাঁ, মনে হচ্ছে টেনশনে আছো। কিসের টেনশন শালাবাবু? যাই হোক, একটা বিপদে পড়ে গেছি আর কি। বিপদ? কিসের বিপদ? হ্যাঁ, কি বিপদ? কেন, কি হয়েছে? আমার হবু বউ, সে আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে, কথা বলছেই না। কেন, তোমার উপর অভিমান করেছি বুঝি? কিসের অভিমান শুনি? অভিমান হওয়াটা স্বাভাবিক, সেটা যে কারণেই হোক না কেন, দেখা করতে পারছে না তার হবু স্বামীর সঙ্গে, এটা তো একটা অভিমানের যথেষ্ট কারণ। আর কী করেই বা করবে, আমি তো সারাক্ষণই, আমার দিনের সমস্ত সময় তো আমি পার্টির জন্য, মানে আপনাকে ভোটে জেতানোর জন্য যেভাবে হয়ে লড়ে যাচ্ছি আর কি, দিন রাত এক করে। তারপরে আর তো অভিমান বা রাগ, সেটা খুবই স্বাভাবিক হওয়া। তাই তো, ওরই বা দোষ কোথায় বলতো? হ্যাঁ, অভিমান তো হতেই পারে, তাই না? অভিমান যখন করেইছে তখন অভিমান ভাঙাও গিয়ে, হ্যাঁ এরকম বাংলার পাঁচের মধ্যে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? কি ব্যাপার কি বলতো ভাই? না দেখ, তুই তোর জামাইবাবুকে কথার জালে জড়াতেই পারিস, কিন্তু আমাকে পারবি না। দিদি, তোর কি মনে হয় বলতো, এই যে ঈশান, ঈশান এরকম করছে কেন, মানে কারণটা? হ্যাঁ ঠিক আছে, একটা গুলি লেগেছে ঠিকই, তার জন্য এরকম করছে, করার মতন ছেলেও নয়। ও কিন্তু চাইলে সমস্ত কিছু একেবারে উলট পালট করে দিতে পারে। ঠিক বলেছিস তুই, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা আমারও মাথায় এসছে আর এটা তোরও মাথায় এসছে। বাট কেন, কেন এটা ঈশান করছে তুই বলতে পারবি? হ্যাঁ, মানে গুলি লাগাটা একটা কারণ বটে, আসলে এটা তো আর পাঁচটা গুলির মতন নয়, মানে সরকারি গুলি। সরকারি গুলি কী করে ক্রিমিনালদের হাতে এলো, সেটা তো ওর একটা মাথা ব্যথার কারণ হতেই পারে। আর আর কিছু
আর একটা রয়েছে বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ওর কোম্পানির ব্রিজ ভাঙার তদন্ত কোথায় গিয়ে আটকে গেল সেটাও আর একটা মাথা ব্যথার কারণ। কারণ এটা আমি খোঁজ নিয়ে দেখেছি, এটা আমি না জেনে বলছি না। এই না হলে তুই আমার ভাই। শোন, আমার কিন্তু আরো ডিটেলে খবর চাই। আর ঈশানের মাথা ব্যথাটা যাতে ওখানেই থাকে আর ঈশানের মাথাতেই শেষ হয়, সেই ব্যবস্থাটা তুই করবি। সেটা যেন আমাদের মাথা ব্যথা না হয়ে দাঁড়ায়, ঠিক আছে? আর শোন, পাড়ার কুকুরদের কিন্তু আমরা সবাই ভালোবাসি, জানিস তো? ওদেরকে বিস্কিট খাওয়াই, ভালোবাসি। কিন্তু তাদের মধ্যে কোনো একটা কুকুর যদি পাগল হয়ে যায় আর আমাদের কামড়াতে আসে, তাহলে কিন্তু তার আমরা উপযুক্ত ব্যবস্থা নেই। আর এই ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাটা তুই নিবি। ইয়েস, তোর ওপর দায়িত্ব রইল আর বাকিটা আমি সামলে নেব, কেমন?